নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তের থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে লুঠের পঞ্চায়েত যেটা আমরা বারবার বলছি সেই লুঠের পঞ্চায়েত তার প্রমাণ প্রত্যেক দিন আমরা পাচ্ছি আজকেও পাচ্ছি পুরুলিয়ার সাঁতরা ব্লক থেকে শুরু করে আদ্রা থেকে শুরু করে গোটা পুরুলিয়া জেলা জুড়ে হাজারো হাজারো ব্যালট পেপার পাওয়া গেল যে ব্যালট পেপারে ভোট দিয়েছে বিজেপি কে আপনারা ব্যালট পেপারগুলো দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দেখাচ্ছি ব্যালট পেপারটা আপনাদের সামনে ব্যালট পেপারটা দেখুন এই ব্যালট পেপারে ভোট দিয়েছে বিজেপিকে কে আর এই সমস্ত ব্যালট পেপার বাইরে বস্তাবন্দি হয়ে পড়ে রয়েছে কোথাও কোথাও গণনা কেন্দ্রের বাইরে কোথাও দেখা যাচ্ছে ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে ভর্তি করে ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে কোথাও কোনো গ্রামের দূরে খাল পাড়ে পাওয়া গেল এই এত হাজারে হাজারে এই যে ব্যালট পেপার পাওয়া গেল এবং সেই ব্যালট পেপারগুলো বিজেপিকেই ভোট দেওয়া রয়েছে কাউন্টিংটা তাহলে কি হলো এখানেই প্রশ্ন যারা এখন এতক্ষণ ধরে পঞ্চায়েত নির্বাচনের আবির ছোটাচ্ছেন ওড়াচ্ছেন এবং হাইকোর্ট কেন বলছে এই নির্বাচনটা যে কত বড় বেআইনি কত বড় অনৈতিক এই নির্বাচনের জয়লাভ যে এক গোটাটাই ছাপ্পার জয়লাভ এবং শুধু ছাপ্পা নয় ভোটে ভোট হয়ে যাওয়ার পরেও ব্যালট পেপার লুট ব্যালট পেপারে লুঠের নির্বাচন ব্যালট লুট আমি বলেছিলাম যে ওই ন সাড়ে সাড়ে বারোটার পর ওই দিনকের গণনা কেন্দ্রে সাড়ে বারোটার পর থেকে আর কোনো বিরোধী দলের প্রার্থী যেতে নি ওই যে মমতা ব্যানার্জির একটা কথা শুনে আমার খুব মনে পড়ছিল মমতা ব্যানার্জি গতকাল তিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এতে নবান্নে বসে বলছেন আমরা সারা রাত পাহারা দিয়েছি ঠিকই তো আপনারা তো সারা রাত পাহারা দিয়েছেন যাতে করে কেউ না ঢুকে আপনারা যা যা চাইছেন যেমন যেমন চাইছেন তেমন তেমন হয় মানে সারা রাত পাহারা দিয়েছেন মানে রাত জেগে আপনি পাহারা দিয়েছেন রাত জেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহারা দিয়েছে রাজ্যে জেগে আপনার পুলিশ মানে এটা আপনারই কথা আমার পুলিশ আমার এসপি আমার বিডিও এটা আপনারই কথা সেই আপনারই লোকজন মিলেই তো পাহারাটা দিয়েছে যে যা যা ফল সেটা যেন আপনাদের পক্ষেই যায় সেভাবেই তৈরি করা হয়েছে বলেই বিরোধীরা অভিযোগ জানাচ্ছেন এখন আমরা এই গোটা পঞ্চায়েত নির্বাচনকে জুড়েই যে একটা প্রহসন একটা হাস্যস্কর ফলাফল যে ফলাফল দেখে গোটা পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষের মানুষ হাসছে এবং লিটারেলি ভারতবর্ষের মানুষ এখন পশ্চিমবঙ্গের মানুষ সম্পর্কে যে ধারণা পোষণ করে আমাদের বহু জায়গায় আমাদের এই সংবাদ মাধ্যমের দৌলতে আমরা অনেকগুলো জায়গা অনেক গোটা ভারতবর্ষের বহু মানুষের সঙ্গে যোগাযোগ করা এমনকি ভারতবর্ষের বাইরেও পৃথিবীর অন্তত ছটা দেশের মানুষের সঙ্গে মানুষের কাছে বাঙালিদের কাছে মূলত আমাদের এই নিউজ চ্যানেল পৌঁছে যায় সেখান থেকে বাঙালিরা আমাদেরকে যারা আমাদের দর্শক তারা আমাদের জিজ্ঞাসা করছেন জানতে চাইছেন যে পশ্চিমবাংলার পঞ্চায়েতে এই রকম একটা রহস্যজনক ফলাফলের কারণ কি এখন পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা এটা প্রথম দিন থেকে আমি বলে আসছি যে এই নির্বাচনে যে লুট যেটা হয়েছে সেই লুঠের কারবারিরা শুধুমাত্র ভোট লুট করে খান্ত হয়নি পঞ্চায়েত ভোটের দিন ভোট লুট করে খান্ত হয়নি কাউন্টিংয়েও যে গোছা গোছা ব্যালট হাজারে হাজারে ব্যালট পাওয়া যাচ্ছে গোটা পুরুলিয়া জেলা জুড়ে এটা নির্বাচন এটা এটা প্রমাণ করছে এই গোটা নির্বাচনটা প্রহসনের নির্বাচন এখন এই প্রহসনে নির্বাচন নিয়ে অনেক রকমের সাফাই গাওয়ার চেষ্টা হবে কিন্তু সাফাই তোমরা যতই গাও পশ্চিমবাংলার গণতন্ত্র যে এখন ওই ড্রেনের ধারে পড়ে আছে পশ্চিমবাংলার গণতন্ত্র যে এখন বস্তাবন্দি হয়ে খালের ধারে পড়ে আছে পশ্চিমবাংলার বাংলার গণতন্ত্র যে এখন ভুলুণ্ঠিত হয়েছে এটা তো বাংলার মানুষ স্বচক্ষে এই যে এখন ক্যামেরা আমার টিভি স্ক্রিনে ভেসে উঠছে এ তো বাংলার মানুষ দেখছে এটাকে মিথ্যে বলি কি করে তাই আগামী দিনে পঞ্চায়েত এই নির্বাচন দিয়েই সব শেষ হবে না আগামী দিনে আরও অনেক লড়াই গণতন্ত্রের জন্য লড়াই পশ্চিমবাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই লড়াইয়ে ইভিএম নিউজ গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সবার সঙ্গে রয়েছে যারাই গণতন্ত্রের পক্ষে ইভিএম নিউজ তাদের পক্ষে আর সকলকে আমরা অনুরোধ করবো আপনারা চোখ রাখুন ইভিএম নিউজের পর্দায় কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার